हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम स्पोरा टीवी रंगपुरे आमी आपनादेर आबारो अभिनंदन जानाच्छि। बंधुरा आमी एखन दाड़िये आछि शताब्दी प्राचीन एकटि बहु पुरनो ध्वंसप्राप्त प्राचीन शिव मंदिरेर सामने। मंदिरटिर अवस्थान बृहत्तर रंगपुर विभागेर दिनाजपुर जिलाय। এই মন্দিরটির অবস্থান ফুলবাড়ি উপজেলা হতে মাত্র 3.8 কিলোমিটার দক্ষিণ দিকে ব্রহ্মচারী নামক স্থানে অবস্থিত, যা 8 নম্বর খয়েরবাড়ি ইউনিয়নে। দুঃখের বিষয় হলো বন্ধুরা যে এই মন্দিরটি সম্পর্কে কোনো লিখিত কোনো ইতিহাস বা নির্ভরযোগ্য কোনো তথ্য কোথা হতে সংগ্রহ করা সম্ভব হয়নি। বহু প্রাচীনকাল হতেই এই মন্দিরে পূজা অর্চনা হয়ে আসছে। মূলত এটি একটি শিব মন্দির। বংশ পরম্পরায় তিন পুরুষ ধরে বর্তমানে বিপুল সরকার নামক এক ব্যক্তি এই মন্দিরের সাধারণ সম্পাদক হিসেবে নিয়োজিত আছেন। তার নিকট হতে আমরা জানতে পারি তার পিতা এই মন্দিরের একজন সেবায়েত হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার নিকট হতে আমরা আরও জানতে পারি বিপুল সরকার সাহেবের পিতামহ এবং তার ঊর্ধ্বতন পূর্বপুরুষগণ বংশপরম উপরায় এই মন্দিরের সেবায়েত হিসেবে নিয়োজিত ছিলেন, কিন্তু এই মন্দিরটি সম্পর্কে সঠিক কোনো তথ্য বলে জাননি বা লিখে রাখেননি। ধারণা করা হয় যে এই মন্দিরটি সুজাপুর জমিদার কর্তৃক নির্মিত এবং তা ঠিক কত সালে তা আজও অজানা। ধারণা করা হয় এই মন্দিরটি দিনাজপুরের সেই ঐতিহাসিক আন্তর্জীয় মন্দিরের সমসাময়িক। ইটের গঠনও তাই বলে। এই মন্দিরটি অবশ্যই 1700 কিংবা তারও আগে নির্মিত হয়েছিল। তা মোটামুটি এই মন্দিরটি প্রায় 300 অথবা আরও অধিক বেশি পুরনো। বট পাকুড় বৃক্ষের আচ্ছাদনে ধ্বংসপ্রাপ্ত এই মন্দিরটি শিকড় বাঁকুড়ে আষ্টে পৃষ্ঠে রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন পেছন দিক থেকে কেউ বলতেই পারবে না যে এটি একটি মন্দির। ঐতিহাসিক এই ধ্বংসপ্রাপ্ত মন্দিরটির ঠিক পাশেই নতুন করে একটি শিব মন্দির তৈরি করা হয়েছে। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে হারিয়ে যাওয়া কোনো ইতিহাসের সন্ধানে।